অনুষ্ঠানে সাকিব খানকে প্রশ্ন করা হয়, বুবলি যদি আপনার স্ত্রী না হয় তাহলে শেহজাদ কি আপনার অবৈধ সন্তান নাকি? এমন প্রশ্নের জবাবে রেগে গিয়ে সাকিব খান বলেন, অফকোর্স আমার ওয়াইফ, অফকোর্স আমার ওয়াইফ, ছেলে তো আর হচ্ছে অবৈধ কোনো ছেলে না। ভাই রে ভাই, এই খবরটা শুনে আমার ভাই নিজেরই একটা অবাক লাগে উঠল যে সাকিব খান সরাসরি রেগে গিয়ে বলে উঠল, না আমার ছেলে দুইটা বৈধ সন্তান, আমার ছেলে দুইটা বৈধ সন্তান, ঠিক আছে, এটা কোনো অবৈধ না। তো দর্শকবৃন্দ, বিস্তারিত জানতে আপনারা চ্যানেলের সাথেই থাকুন, আমার সাথেই থাকুন। যারা চ্যানেলে নতুন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি টাইপ করে দেবেন, অল বেল আইকন টাইপ করে দিলে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। দর্শকবৃন্দ, এখানে সাকিব খানকে সংবাদপত্র, সাংবাদিকরা, সংবাদপত্র মাধ্যমেও জানানো হয়েছিল যে সাকিব খান অবৈধভাবে বিয়ে করেছে প্লাস অবৈধ সন্তান জন্ম দিয়েছে। আবার সাংবাদিকরা কি যে একটা সাহস করে ভাই সাকিব খানের সামনে গিয়ে এই কথা বলেছে যে আপনার যে দুইটা ছেলে ওই দুইটা ছেলে অবৈধ, তখনই সাথে সাথে সাকিব খান রেগে গিয়ে বলে, কে বলেছে আমার দুইটা ছেলে অবৈধ, আমার দুইটা ছেলে বৈধ, আর আমি যে বিয়ে করেছি দুইটা সেগুলো হালালভাবে করেছি, আমার ছেলে কোনো রকমের অবৈধ না। তো দর্শকবৃন্দ, এখানে প্রশ্ন হচ্ছে যে বিয়ের আগে যদি বাচ্চা হয় সেই বাচ্চা কি বৈধ হয়? হ্যাঁ, কলেমা কবুল ইসলামিক শরিয়া মোতাবেক, বাংলাদেশের রাষ্ট্রীয় আইন মোতাবেক যদি কলেমা কবুল এবং লিখিতভাবে বিয়ে যদি না হয় তাহলে কি বিয়েটা বৈধ বলা হয়? আমার প্রশ্ন এটা দর্শকবৃন্দ আপনাদের কাছে। হ্যাঁ, তো সাংবাদিক যখন সাকিব খান ভাইকে এই প্রশ্নটাই করলেন যে আপনার ছেলে দুইটা অবৈধ, তখন রেগে গিয়ে বললেন, কে বলেছে অবৈধ, আমার ছেলে বৈধ। দর্শকবৃন্দ, কোনো বাবাই চায় না যে তার সন্তানকে বৈধ, মানে এক কথায় বলা হয় জারজ, ঠিক আছে, জারজ পরিচয় দিক তার সন্তানকে, কোনো বাবাই চায় না বা কোনো মা চায় না। তো সাকিব খানও তাই করেছে, সাকিব খান তো একটা বাবা, সাকিব খানও সে বাবা, কোনো বাবাই চায় না, কারণ সাকিব খান থেকেই জন্ম হয়েছে দুইটা সন্তানের, কথা বুঝতে পারছেন দর্শকবৃন্দ? তো এখানে সাকিব খানকে সাংবাদিক কি প্রশ্ন করেছে আপনারা একটু শুনতে থাকুন নাকি। এমন প্রশ্নের জবাবে রেগে গিয়ে সাকিব খান বলেন, অফকোর্স আমার ওয়াইফ, অফকোর্স আমার ওয়াইফ, ছেলে তো আর হচ্ছে অবৈধ কোনো ছেলে না, যাই হয়েছে হয়েছে, আমি তার অস্বীকার করছি না, অস্বীকার করতে পারবো না, বিকজ আই লাভ মাই সন, আমার ছেলে তো আর হচ্ছে অবৈধ কোনো ছেলে না, যাই হয়েছে হয়েছে, আমি তার অস্বীকার করছি না। এক অনুষ্ঠানে সাকিব খানকে প্রশ্ন করা হয়, বুবলি যদি আপনার স্ত্রী না হয় তাহলে? সম্মানিত দর্শক বিন্দু, ভাই বোনেরা, আপনারা তো সরাসরি শুনতে পারলেন, জানতে পারলেন সাকিব খানের মুখ থেকে, তো উনি যে কথা বলেছে যে আমার সন্তান অবৈধ না, বৈধ, ঠিক আছে। আর দর্শক বিন্দু, আপনারা সাংবাদিক, তারপরে যারা আছেন মিডিয়ার লোক, এমন এমন প্রশ্ন করেন যে সমস্ত প্রশ্নগুলো মানে মানুষের কলিজায় কিন্তু তীরের মতো লাগে, ঠিক আছে, এই তীরের চাইতো বেশি আঘাত লাগে, তেমনি সাকিব খানের ভাই, সাকিব ভাইয়ের কলিজাতেও কিন্তু লাগছে। তো আপনারা এই সমস্ত প্রশ্ন কেন করেন? আমার কথা এটা ভাই, এই সমস্ত প্রশ্ন তাকে না করাটাই ভালো। হ্যাঁ, সাকিব খান ভাই ভুল করেছে জীবনে, এমনই ভুল করেছে যে ভুলটির মাসুল এখন পর্যন্ত তাকে দিতে হচ্ছে। আর আমাদের বাংলাদেশের এই সাকিব খান ভাই এমনই একটি গণ্যমান্য একটি মানুষ, যে মানুষটি আপনারা দেখেছেন যে উনি যে সিনেমাগুলো তৈরি করতেছে, বাইরে দরদ ছবি করতেছে, রাজকুমার ছবি করতেছে,
বাইরে গিয়ে শুটিং করতেছে, বাইরে বাংলাদেশের সিনেমা নিয়ে বাইরে দেশে সিনেমা চালাচ্ছে। তো দর্শক কিন্তু দেখেন, উনি কিন্তু আমাদের এই বাংলাদেশের টাকাগুলো বাইরে পাচার করতেছে না, বিদেশে পাচার করতেছে না। দর্শক কিন্তু বাইরের টাকাগুলো বাংলাদেশে আনতেছে, কিভাবে আনতে হয় সেই টেকনিকটা এই সাকিব খান ভাইয়ের মাথার ভিতরে আছে, বুঝাইতে পারছি দর্শক বিন্দু। তো এখন কে বৈধ আর কে অবৈধ, কে অবৈধভাবে ইনকাম করতেছে, কে বৈধভাবে বিয়ে করতেছে, কে অবৈধভাবে বিয়ে করতেছে, ঠিক আছে, এগুলার পিছনে না ছুটে ভাই নিজে নিজের ক্যারিয়ারের পিছনে ছুটুন, এটাই হলো সবচেয়ে বড় পুরুষের কাজ। এটাকেই বলা হয় পুরুষত্ব, আর এটাকেই বলা হয় বীর পুরুষ, বুঝাতে পারছি দর্শক বৃন্দ। আসলে অনেকেই হয়তো আপনারা মনে করতেছেন যে আমি এর আগে তো সাকিব খান ভাইয়ের বিরুদ্ধে কথা বলেছি, বিপরীত কথা বলেছি, আজকে কেন আমি তার পক্ষে কথা বলতেছি। দর্শক বৃন্দ, বিরুদ্ধে অবিরুদ্ধে পক্ষে অপক্ষে কথা বোঝেন নাই, এই জিনিসগুলা আমরা তখনই করি, আমি তখনই করেছি, আমরা বলতে আমি বলবো না, আমি তখনই করেছি যখন দেখেছি যে সাকিব খান ভাই এটা ভুল করেছে। ভাইকে এই জিনিসগুলো বুঝাইতে হবে, বুঝাইতে হবে মিডিয়ার মাধ্যমে, বুঝাইতে হবে যাতে আমার বড় ভাই আর কোথাও যেন এরকম ভুল আর না করে, বুঝাইতে পারছি দর্শক বিন্দু। এলো বিষয়, এখন পক্ষে বলতেছে এই কারণে সে ভুল বুঝেছে, সে বাইরের টাকা বাংলাদেশে আনতেছে, বাংলাদেশটা তার জন্যে কিছুটা হলেও উন্নতি হয়েছে, বুঝাতে পারছি দর্শক বিন্দু। তো দর্শক বিন্দু, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে টাইপ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতু।